অনেক আগ্রহ ধরে আমরা বসে আছি প্লাগিন আসলে প্লাগিনের কাজটা কি আচ্ছা প্লাগিনের কাজ বলতে এক একটা এক এক ধরনের প্লাগিন আছে অনেক ধরনের প্লাগিন আছে সর্বপ্রথম ধরেন আমরা যখন একটা প্লাগিনতে দেখতে দেখা যায় পোস্ট থেকে অ্যাড নিউতে যাচ্ছি তো আমরা বললাম যে বর্তমানে ওয়ার্ডপ্রেসের আপডেট যেটা চলছে সেটা হচ্ছে গুটেন বাগ তো এখন গুটেন বাগ থাকার কারণে আমাদের এই ডিজাইনগুলো হচ্ছে যেভাবে ব্লক ব্লগ করে করে আমাদের শিখতে হচ্ছে বাট আমরা যদি চাই যে আমাদের হ্যাঁ বলেন তারা করেই তো বানাইছে সবকিছু তারা করে সবকিছু রেখে দিছে আচ্ছা আমরা চাচ্ছিলাম হ্যাঁ 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 চেঞ্জিংটা আর কি আচ্ছা আর কারোটা প্রশ্ন মনে নাই আচ্ছা তো সেক্ষেত্রে আমরা আমি যে চাচ্ছিলাম যে এখন বর্তমানে যে ওয়ার্ডপ্রেসে আপডেট বাসন গোটেন ব্যাগটা আছে আমরা চাচ্ছি যে একদম ওয়ার্ডপ্রেসে যে পুরাতন যে মডেলটা ছিল যেটাকে বলা হয় ক্লাসিক আমরা চাচ্ছি ক্লাসিকে ব্যাক করতে তো এটাও করা সম্ভব আমরা বলছিলাম যখনই যে কাজ করতে চাই বা যে কাজে মানে এক একটা কাজে করার জন্য এক একটা প্লাগিন তো প্লাগিন এখন বলতে আপনাদের কোনো ব্যবহার দেখায় নেই আমি ব্যবহার দেখাচ্ছি প্রথমে অ্যাট ফার্স্ট অ্যাড নিউতে যাচ্ছি এখন থেকে দেখবেন যে সবগুলো প্লাগিনেই পাবেন একটা কাজ করতে গেলে প্লাগিন একটা কাজ করতে গেলে প্লাগিন এই যে অনেকগুলো প্লাগিন আছে যেটা চাই সেটা হচ্ছে এখানে সার্চ করে বের করব অথবা পুপুলার প্লাগিনগুলো আছে আপনার এখানে অনায়াসেই আপনাকে এখানে শো করবে এখানে এক একটা এক ধরনের কাজ যেমন যে বললাম যে বডি বিল্ডার করা মানে পেজ বিল্ড আপ করা সেটার জন্য হচ্ছে বডি প্রেস আছে এরকম অনেকগুলো আছে আচ্ছা যাই হোক আমরা আপাতত ক্লাসিক এডিটরটা ব্যবহার করতেছি যে খুঁজে বের করতে চাইলে এখানে লিখবো ক্লাসিক সি এল এ ডাবল এস আই সি ক্লাসিক এটা লিখে সার্চ দিলে ঘুরে ফিরে এই প্লাগিনটি দেখাবে আপনাকে বুঝে নাই আচ্ছা প্লাগিনটা একটু প্র্যাকটিক্যালি দেখেন তাহলে সুবিধা হবে আচ্ছা বর্তমানে ওয়ার্ডপ্রেসটা কি ভার্সনে আছে কিরকম আছে নতুন মডেলে আছে প্লাগিনটা আসলে কী কাজ করতেছে দেখেন এক একটা কাজ করার জন্য এক একটা প্লাগিন যতই আমি থিওরি বুঝাই না কেন মানে থিওরিটা আসলে বুঝবে না যেহেতু আমরা আজকে প্র্যাকটিক্যালি কাজ করতেছি প্র্যাকটিক্যালি দেখে নেন যেমন আমি আপাতত একটা প্লাগিন ইউজ করতেছি সেটা হচ্ছে ক্লাসিক এডিটর এটা কি করে এটা হচ্ছে একটা এই ক্লাসিক এডিটরটা কী করবে বর্তমানে ওয়ার্ডপ্রেসের যে আপডেট ভার্সন গোটেন বাগ ওই গোটেন বাগের ফাংশনালিটিগুলাকে চেঞ্জ করে সে ওল্ড মডেলের যে ওয়ার্ড প্রেস ছিল ওই ওল্ড মডেলের ফাংশন এরিয়াতে সে নিয়ে আসবে জাস্ট আমি এটাকে ইনস্টল করি অ্যান্ড এটাকে অ্যাক্টিভ করতে হবে এই কাজটা করলে দেখা যাবে যে সে পুরাতন যে ভার্সনটা আছে ওইটাতে আমাকে নিয়ে যাবে ওকে এখান থেকে হচ্ছে অ্যাক্টিভি ক্লিক করছি ওকে হয়ে গেল তো এখন দেখেন আমি যদি এখন নতুন পোস্ট করতে চাই নিউতে চাই এখন দেখেন কি অবস্থা আগের আর এখন মধ্যে পার্থক্য আছে এখানে আপনি টাইটেল দিচ্ছেন দিস ইজ টেস্ট পোস্ট ঠিক আছে এই যে এটাকে আপনি কি করতে চাচ্ছেন হেডলাইন চাইলে হেডলাইন প্যারাগ্রাফ চাইলে প্যারাগ্রাফ মাঝখানে আনতে চাচ্ছেন সেন্টারে ক্লিক চলে আসলো নিচে একটা ছবি আনতে তাই তো ওকে তাহলে থেকে যে অ্যাড মিডিয়াতে যান এখানে একটা ছবি সিলেক্ট করে দেন পোস্ট আসলো এটা কোথায় রাখতে চান সেন্টারে সেন্টারে ক্লিক করুন সেন্টারে চলে আসলো তারপর হচ্ছে এখানে যান ইডিটে যান লেফটে না রাইটে সব জিনিসগুলো এখান থেকে আছে আপনি আপনার মতো করে চেঞ্জ করতে পারবেন হ্যাঁ নিচে প্যারাগ্রাফ দিতে চান সমস্যা নাই জাস্টে লেখা শুরু করেন বা কপি পেস্ট করেন সব কিন্তু আগের মতোই বাট ইন্টারফেসটা ইজি করে দিয়েছে এখন আসলে আসলে ইউজ টু মানে আপনাদের প্রথমে হচ্ছে আমি আপডেট ভাসনটা দেখাইছি এর জন্য আপনার কাছে আমার মনে হয় এখানে তিরিশ জনের মধ্যে প্রায় পঁচিশ জনের হচ্ছে আপডেট ভাসনটাই ভালো লাগবে পাঁচ জনের দেখা যাবে যে অনেকের চেয়ে এটা ভালো লাগতে পারে তবে আমার জানা অনুসারে বা আমার দেখা অনুসারে নতুন যারা ওয়ার্ডপ্রেস শিখে তাদেরকে নতুনটা শেখালে তারা নতুনটার সাথে ইউজ টু হয়ে যায় তারা পুরাতনটা লাইক করে না আমি জানি না আপনাদের ক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে একটু আউটপুট আমাকে জানাতে পারে তো প্লাগিনের এই একটা মাত্র ব্যবহার আমরা দেখলাম আরও প্লাগিন আছে যেমন আমি চাচ্ছি এখানে সুশাল শেয়ার শেয়ার করার জন্য একটা প্লাগিন দরকার আমি এখানে যাই যে আবার যাচ্ছি প্লাগিন থেকে সরি ইনস্টলেড প্লাগিন মানে হচ্ছে আমার সার্ভারে যে প্লাগিনগুলো ইনস্টল করা আছে আর অ্যাড নিউ মানে হচ্ছে আমি নতুন প্লাগিন ইনস্টল করতে চাচ্ছি আচ্ছা এখান থেকে যে আপলোড প্লাগিন থিম যেভাবে আপলোড করে অ্যাক্টিভ করছেন এভাবে করা যায় আপলোড প্লাগিনে আপনি কোন প্লাগিনটা অ্যাক্টিভ করতে আছেন এইভাবে দিয়ে দিয়ে হচ্ছে আপনি কাজটা করে নিতে পারেন যাই হোক আমি এটা দেখাচ্ছি না এটা পারবেন আশা করি যেহেতু থিম নিয়ে কাজ করছেন অলরেডি তো আমি আপাতত যে সার্চের বিষয়টা দেখাচ্ছি যেমন আমি জানি না আসলে কোন প্লাগিন ইউজ করবো তো আমার চাহিদা মতো একটা প্লাগিনের নাম লিখছি সুশাল সুশাল লাইক বক্স একটা আছে এটা হচ্ছে আলাদা সুশাল শেয়ার এখানে আছে সোশ্যাল মিডিয়া শেয়ার বাটন অ্যান্ড সোশ্যাল শেয়ারিং আইকন এটা একটা প্লাগিন আছে এটা আমি আসলে ইউজ করি নাই তারপরে একটু ইউজ করে দেখতে পারি তো যে কোনো প্লাগিন ইনস্টল করার আগে আমরা যে জিনিসগুলো দেখবো এখানে দেখবো যে কতটা রিভিউ আছে হুম কতটা অ্যাক্টিভ ইনস্টল আছে এই জিনিসগুলো আমাদের একটু দেখতে হবে তারপর হচ্ছে মোর ডিটেলসে যদি যাই আচ্ছা এই যে এখানে রিভিউ অপশন আছে যে রিভিউ থেকে আপনাকে দেখাচ্ছে যে এটা দেখতে কেমন বা কীরকম রিভিউগুলো একটু চেক করে নিতে হবে কারণ অনেক প্লাগিন আছে যেগুলো হচ্ছে ভালো প্লাগিন না যেগুলো হচ্ছে আপনার সাইটের স্ট্রাকচার নষ্ট করে দিতে পারে বা ধরেন সাইটের অতিরিক্ত হ্যাকিং করে আপনার ব্যান্ডয়েজ চুরি করে নিতে পারে এগুলো নিয়ে আরও বিস্তারিত আলোচনা করব তো এই জন্য হচ্ছে রিভিউগুলো একটু চেক করে নিতে হয় তো ধরেন ওভারভিউ দেখে আমার এটা ভালো লাগলো এটাকে ইনস্টল করতে চাই তো এই যে এখান থেকে ইনস্টল না বা ওইখান থেকে আমি দেখতে পারতাম আচ্ছা প্লাগিনটা হয়তো বা অনেকে বুঝতে পারছে না প্লাগিনটা কী জাস্ট হচ্ছে আমরা একটা এক্সাম্পল দেখলাম যেটার মাধ্যমে হচ্ছে দেখলাম যে নতুন ভাষণটাকে পুরাতন ভার্সনে চেঞ্জ করতে পারছে কিসের সাহায্যে প্লাগিন সাহায্যে তো এরপরও যারা কনফিউশন আছেন যে প্লাগিনটা কী বুঝতেছেন না আমরা এখন আরেকটা এক্সাম্পল দেখি তখন আশা করি এই প্লাগিনগুলো বুঝতে পারবেন মূলত হচ্ছে এক একটা কাজ করার জন্য এক একটা প্লাগিন যেমন যে একটা একটা এক্সাম্পল দেই আপনার মোবাইলের আপ আপনার মোবাইলের সৌন্দর্য বর্ধন করার কাজ করতেছে হচ্ছে থিম এক একটা থিম আপনার এক একটা মোবাইলের এক এক সুন্দর সৌন্দর্য বৃদ্ধি করতেছে এখন মোবাইল দিয়ে এক একটা কাজ করার জন্য হচ্ছে আমরা এক একটা অ্যাপস ইউজ করি আর এখানে বলতেছি এক একটা কাজ করার জন্য হচ্ছে আমরা এক একটা প্লাগিন ইউজ করি আপনি কল রেকর্ড করতে চাচ্ছেন এর জন্য একটা অ্যাপস হ্যাঁ আর এখানে হচ্ছে আমি একটা ধরেন ভয়েস রেকর্ড করতে চাচ্ছি তার জন্য একটা প্লাগিন হ্যাঁ আপনি ক্যামেরা দিয়ে ছবি তোলার সময় ছবিটা যেন সুন্দর আসে অনেক ধরনের যেমন ক্যান্ডি কেম এ জাতীয় আপনি কিস করতেছেন একটা অ্যাপস ইনস্টল করতেছেন আর এখানেও সেম জিনিস আমরা এক একটা কাজ করার জন্য এক একটা প্লাগিন ইউজ করতেছি সিস্টেমটাকে বুঝতে পারছি মোবাইলের ক্ষেত্রে হচ্ছে এক একটা অ্যাপস আর এখানে হচ্ছে এক একটা প্লাগিন